এখন বাজে দুপুর 12টা, আর আজকে দুপুর 12টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি একটু রেডি হয়ে গেছি, একটু আমাদের ঝাড়গ্রাম রাজ কলেজ গার্লস উইংসে যাব, ওখানে একটা কাজ আছে। তো চলো তাহলে যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়েছি, আমার বাড়ি থেকে 10 মিনিট দূরত্ব। তো ওখানে আমি একটা অ্যাপ্লিকেশন জমা করব, তার জন্য আমাকে কিছু ডকুমেন্টস জেরক্স করতে হবে, কিন্তু এই পাশাপাশি কোনো জেরক্সের দোকান নেই। আর বাড়িতে যে স্ক্যানার আছে ওটা যেহেতু ছোট, সেহেতু এটা আমার এই ডকুমেন্টসগুলো ওটাতে জেরক্স করা যাচ্ছে না, তার জন্য আমাকে জেরক্স সেন্টারে যেতে হবে, সেটা আবার একটু দূরে। তো অনেকটাই দেরি হয়ে গেল, কি আর করা যাবে, যাই দেখি। ঝাড়গ্রাম রাজ কলেজ গার্লস উইংস, এটা সাইডের দিকটা, একটু সামনে যেতে হবে। তো আমি আগে জেরক্সটা করব, তারপরে সামনের গেট দিয়ে ঢুকবো। এই হলো কলেজের গেট, কিন্তু আমাকে এখন যেতে হবে জেরক্স করতে, আর একটু দূরে।
ফটোকসের কাজটা করে নিয়ে আবার ফিরে যাচ্ছি। প্রায় কলেজের কাছে পৌঁছে গেছি, এখন দেখি কলেজের কাজটা কত দূর কি হয়। কলেজের কাজটা মোটামুটি সারলাম, অ্যাপ্লিকেশনটা জমা করলাম, এখানে একটা সার্টিফিকেটের প্রয়োজন আছে, তো অ্যাপ্লিকেশনটা জমা করলাম, পরে আসতে বলল, তো এখন বাড়ি ফিরছি। বাজে আর আমি এই মাত্র বাড়িতে ফিরে এলাম, তো এখন স্নান খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেব, আজকে আর সেরকম কিছু কাজ নেই।
তো আজকের মতো ভিডিওটা এইটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো।